প্রথম আমরা হাত দিয়ে শুরু করব যে জিনিসটা শেখাচ্ছি ওইটা হলো জ্যাক অপশন প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সিং টেকনিক হ্যাঁ জ্যাক অপশন বলে একজন সায়েন্টিস্ট ছিলেন উনি এটাকে প্রথম আবিষ্কার করেন জ্যাক অপশন প্রোগ্রেসিভ মানে আস্তে আস্তে প্রোগ্রেস করবে মাসল যতগুলো মাসলস আছে ওইগুলো রিল্যাক্স হবে যেই মাসলসগুলো হাত পা পেট পিঠ সব রিল্যাক্স হবে মাইন্ডের ভেতরে আমরা একটা রিল্যাক্সেশন ফিল করব ভয়টা কমে যাবে ভয়টা এক্সট্রিম কন্ট্রাকশন ভয় মানে কি পুরো শরীরে যে যার কাজ ছেড়ে কন্ট্রাক্টেড হয়ে বন্ধ করে দিয়েছে আর এক্সপেন্ড হতে পারছে না হ্যাঁ মাইন্ডও কী হবে মাইন্ড ছোট হয়ে আর বাড়তে পারবে কোনো জিনিসটাকে নিতে পারবে নেওয়ার সক্ষম হবে না ঠিক তখন কী হবে মাইন্ড ভয় পাবে নানা রকম ভয়ে নানা রকম চাপে নানা রকম ইয়েতে পড়ে ভয় পেতে শুরু করবে ওকে তো আমরা ওইটাকে আলটিমেটলি ভয় কাটানোর জন্য আমরা শরীরটাকে ইউজ করব শরীরের ডিফারেন্ট মাসলসটাকে আমরা ইউজ করব যেই মাসলসগুলো রিল্যাক্স হতে থাকবে তখন আমরা ব্রিদিং দিয়ে ওইটাকে বেশি বেশি অক্সিজেন দেব ডিপ সেকেন্ড টেকনিক হলো ডিপ ব্রিদিং টেকনিক তাহলে জ্যাক অপশন মাসল রিল্যাক্সেশন দেন ডিপ ব্রিদিং টেকনিক ডিপ ব্রিদিং টেকনিক করার পর আমরা প্রেয়ার থেরাপি করব ঠিক ওইটাতে আমরা মেডিটেশন স্টেজে পৌঁছে যাব মেডিটেশন স্টেজে গেলে আমাদের যত অ্যাংজাইটি টেনশন ফিয়ার স্ট্রেস ডিপ্রেশন এগুলো আস্তে 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 কমতে থাকে এটা যদি আমরা ডেলি প্র্যাকটিস করি পাঁচটা আইটেম তাহলে এই ওষুধ যত আপনি খাচ্ছেন তার কম লাগবে কেন কেন কি আপনি ওই যে কেমিক্যালটাকে কনজিউম কম করবেন তৈরি বেশি হবে কনজিউম কম হবে তাহলে তো থাকবে শরীরে রাইট আর যদি কনজিউম করে নি বেশি তৈরিও না করি তাহলে ডেফিসিয়েন্সি থেকে যায় তখন বাইরে থেকে বেশি বেশি মেডিসিন দিতে হবে একই রোগের জন্য আপনি 20 mg দিতে হচ্ছে একজনকে 40 দিতে হচ্ছে আরেকজনকে 80 mg দিতে হচ্ছে ঠিক তো আমরা চাই চেষ্টা করব যেন খুব অল্প মেডিসিনে আপনি খুব ভালো রেসপন্স করতে পারেন রাইট তার জন্য এটা শিখুন হ্যাঁ জ্যাক অপশন প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সিং টেকনিক হ্যাঁ এটা প্রথম হাত দিয়ে বা পা দিয়ে শুরু করতে হবে হাত দিয়ে শুরু করছি হাতে এই যে মাসলসগুলো আছে অনেকগুলো আছে তো চারিদিকে জয়েন্ট আছে এখানে নানা রকম জয়েন্ট আছে এই এইগুলোকে এরম করে ধরবো এরম করুন আমার সঙ্গে জোরে টাইট করুন আর 10 গিন 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স আমার সঙ্গে করুন মিশ্রাজি আমার সঙ্গে করুন ঠিক আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এবার করুন দেখা যাচ্ছে আপনাদেরকে করুন এবার চলুন 1 2 3 4 5 6 7 8 9 10 আপনার ভালো হচ্ছে না তুলুন এটা হ্যাঁ হেড ক্যামেরা দিকে তাকান বলুন 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স এবার সেকেন্ড এক্সারসাইজ হ্যাঁ সেকেন্ড এক্সারসাইজ কি আমরা এই যে করে দিচ্ছি দাঁড়া সেকেন্ড এইখান থেকে এখানে যে মাসলস আছে এটাকে ফোর আর্ম বলা হয় কি বলা হয় ফোর আর্ম ফোর আর্মকে আমরা টাইট করব হ্যাঁ টাইট এর চেয়ারে রেখে চেয়ারে হ্যান্ডেলে রেখে টাইট করব আর আবার 10 গুণ 1 2 3 4 5 6 7 8 9 10 আবার করুন চল আপনাদের দিকে করছি আমি ক্যামেরা আপনারা আসছেন এবার ঠিক আছে করুন হ্যাঁ করুন রেডি মিশ্রাজি করুন 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স হাত ছাড়ুন আবার রাখুন 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স ঠিক নেক্সট নেক্সট আমাদের এটাকে বলা হয় আর্ম বলা হয় কি বলা হয়
আর্ম, কি বলে আর্ম, এই আর্মটাকে আমরা টাইট করব, হ্যাঁ এরকম টাচ করুন আর টাইট করুন, টাইট একদম টাইট, আমার আমাকে ফলো করুন মেসেজ, আমাকে এরকম হাতটা নিচে রাখুন, আর এই পোর্শনটা, এই পোর্শনটাকে টাইট যতটা পারেন টাইট, আর মনে মনে এক দুই তিন আপনার দিকে ক্যামেরা করছি, ভালো করে কনসেন্ট্রেট করুন ক্যামেরার দিকে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, রিল্যাক্স রিল্যাক্স, ঠিক আছে। এবার পা, পায়ের ইয়েটা মাটিতে রাখুন, হ্যাঁ রাইট, ফুট ফুটটাকে মাটিতে রাখুন, আর ফুটটাকে মাটিতে চাপ দিন, গ্রাউন্ডে চাপ দিন, দেখা যাচ্ছে, ইয়াস দেখা যাচ্ছে, গ্রাউন্ডে চাপ দিন জোরে, এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, রিল্যাক্স রিল্যাক্স। আবার যেখানে আমরা মোজা পড়ি ওই কাপ মাসেল, এটা দেখুন, হাত দিয়ে টাচ করুন, হাত দিয়ে টাচ করুন, হ্যাঁ দুটো দুটো পায়ে টাচ করুন, কাপ মাসেলস, এই মাসেলসটাকে টাইট করুন, টাইট একদম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, রিল্যাক্স। এবার থাই, থাইতে হাত দিন, থাই মাসেলস, হ্যাঁ থাই মাসেলস কোথায়, হ্যাঁ এটাকে টাইট করুন, চেয়ারে চাপ দিন, হ্যাঁ চেয়ারে চাপ দিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ঠিক। এবার কী করতে হবে, এবার যেখানে আমরা যে পায়খানা করি সে স্পিংচার আছে, গার্ডার, গার্ডারের মতন একটা স্পিংচার আছে, ওটাকে টাইট করে উপর দিকে টান, উপর দিকে পেটের দিকে টান, পেটের দিকে ওটাকে টানার চেষ্টা করুন, টানুন পেটের দিকে টানার চেষ্টা করুন, হ্যাঁ পেটের দিকে টানার চেষ্টা করুন, একদম টাইট করে পেটের দিকে উপর দিকে টানার চেষ্টা করুন, স্পিংচার অ্যানালিক স্পিংচার, পায়খানা জায়গাটা অ্যানালিক স্পিংচার, ওটাকে টাইট করে এরকম টাইট করে উপর দিকে টানুন, টানুন টাইট করে উপর দিকে টানুন, নিঃশ্বাস টেনে উপর, নিঃশ্বাস টানুন আর উপরটা উপর থেকে দুদিক থেকে টানুন, নিঃশ্বাস উপর থেকে যাবে আর রাস্তাটা পায়খানার রাস্তা স্পিংচার অ্যানালিক স্পিংচার উপর দিকে, টানুন টানুন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, রিল্যাক্স। আবার ওয়ান, নিঃশ্বাস নিয়ে স্পিংচার অ্যানাল ক্যানাল এটাকে টাইট করুন, টাইট করে উপর দিকে টানুন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এবার অ্যাবডোমেন, হ্যাঁ লোয়ার অ্যাবডোমেন, অ্যাবডোমেনটাকে ভেতরে নিয়ে যান, ভেতরে একদম ভেতরে যতটা পারেন ভেতরে নিয়ে যান, ভেতরে নিয়ে যান, নিঃশ্বাস বার করে দিন, হ্যাঁ বার করে দিন, ভেতরে নিয়ে যান, ভেতরে 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 টান করুন, ভেতরে টানুন টানুন, রিল্যাক্স ছাড়ুন, বাইরে ফুলিয়ে দিন, ফুলিয়ে দিন যতটা, আবার ভেতরে নিয়ে যান, নিঃশ্বাস ছাড়ুন, আরও ভেতরে নিয়ে যান, নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন জায়গা হয়ে গেছে, আরও ভেতরে নিয়ে যান, আরও যতটা পারেন ভেতরে নিয়ে যান, নিঃশ্বাস ছাড়ুন, এবার আস্তে আস্তে ছাড়ুন, ফুলিয়ে দিন পেটটা, ফুলিয়ে দিন, ফুলিয়ে দিন বেলুনের মতন ফুলিয়ে দিন, আর ভেতরে টানুন, কারণ ভেতরে মিশে আছে, ভেতরে একদম, ইয়েস সো ভেতরে আমি আপনাদের দেখান দেখান, ভেতরে টানুন, ভেতরে নিঃশ্বাস ছাড়ার পর ভেতরে ভেতরে টানুন, হ্যাঁ ভেরি গুড, ছাড়ুন পেট ফুলিয়ে দিন, ফুলিয়ে দিন নর্মাল, রিল্যাক্স রিল্যাক্স, হ্যাঁ এইবার বুক, হ্যাঁ যেরম করে করবেন এই দেখুন ওটাকে টাইট করুন, টাইট 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 ইয়ার চেস্ট, ফিল ইট, হ্যাঁ টাইট করুন, ভালো করে টাইট, যেমন করে চেপে দিয়েছে টাইট করুন, রিল্যাক্স, আবার টাইট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, রিল্যাক্স। এবার নেক, নেক ব্রিদিং, নেক নেকটাকে, হ্যাঁ নেকটাকে টাইট করুন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, রিল্যাক্স টাইট। আবার আপনাদের ক্যামেরা করছি, টাইট করুন টাইট,
नेक टाइट, एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस, वाह वेरी गुड। एक बार फेस, फेस वन मिनट वन मिनट वन वन मिनट फेस 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 टा के कुछ के दिन, कुछ के एकदम बच्चा वाला जन्म रेगे देते कुछ के दिन पूरे आँख नाक मुख सब कुछ के, हाँ मुख देखते बच्चे ना मास्क खुलता होगा ना हॉस्पिटल तो खुलता होगा दरकार नहीं कुछ के दिन। अब रिलैक्स, अब कुछ के दिन, कुछ के दिन एकदम कुछ के दिन रेगे जाए कुछ के दिन आँख नाक मुख सब कुछ के रिलैक्स। अब एक दो तीन प्रत्येक मसल आँख नाक कान सब कुछ के दी तो एक दो तीन चार ओट ओट गुलो कुछ के विसिल मारा तुम कर दिन विसिल जरम मारे गरम कर दिन, हाँ अब रिलैक्स। अब पाँच सेकेंड रखो ना, अब वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन रिलैक्स। এইবার নেকের এই জয়েন্টের জন্য আমি শেখাবো, এই দেখুন এখানে এই এই কানের কাছে রাখবেন রাইট সাইড, মাথাটা এরকম ঘুরতে চাইবে হাত ঘুরতে দেবে না, চলুন পাঁচ এক দুই তিন চার পাঁচ রিল্যাক্স। লেফট সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিল্যাক্স, সামনে ওয়ান টু থ্রি ফোর फाइव रिलैक्स, पीछे वन टू थ्री फोर फाइव रिलैक्स, करो ना नीचे वन टू थ्री फोर फाइव रिलैक्स, ऊपर वन टू थ्री फोर फाइव रिलैक्स। ये ट्विस्टिंग এটাকে বলে ट्विस्टिंग, ट्विस्ट होते देव ना, ये देखो वन टू थ्री फोर फाइव रिलैक्स, एक ट्विस्ट अच्छे होते थे वन टू थ्री फोर फाइव रिलैक्स, ठीक एक बार एक हाथ करके तुल नीचे तुल नीचे तुल